কক্সবাজারের এই বাঁকখালী নদী বইছে রামু উপজেলার প্রাচীন বিপণন কেন্দ্র ফকিরা বাজারের পূর্ব দিকে। কেউ নদীর ওপরের সড়ক সেতু হয়ে, কেউ বা নৌকায় নদী জল বেয়ে কাছেও দূরের নানান জায়গা থেকে ফকিরা বাজারে আসেন। রামু বাইপাস বাস স্টপেজ থেকে প্রায় 1.5 কিলোমিটার পূর্বে রামুর প্রাচীন এই ফকিরা বাজার। কলার মৌসুমে কাঁদি কাঁদি কলা ওঠে এ বাজারে। বেশিরভাগ কলা এখানে আসে পাহাড়ি কলা চাষীদের বাগান থেকে। কলা ব্যাপারীদের কিনে আনা কলা এখানে নানা জায়গার পাইকাররা কেনেন পাইকারি দরে। পাহাড়তিলায় ফলানো কলা এই বাজার হয়ে পাইকারদের মাধ্যমে চালান হয় নানা উপজেলায়। প্রতি শনি ও মঙ্গলবারে হাটও বসে এই বাজারে। মিষ্টি কুমড়া সহ হরেক রকমের শাকসবজি এ বাজারের অন্যতম মূল আকর্ষণ। বাঁকখালী নদীর দুই পাড়ের গ্রাম জনপদগুলোতে প্রচুর শাকসবজি চাষ হওয়ায় এ বাজারে নানা রকমের শাকসবজির অভাব নেই কোনো। ক্ষেত থেকে তুলে সরাসরি আনা হয় বলে এ বাজারের প্রায় শাকসবজি বেশ তরতাজা। রামু উপজেলার 25টি হাট বাজারের মধ্যে ইজারা মূল্যের বিবেচনায় এই ফকিরা বাজার দ্বিতীয় অবস্থানে। এখানকার মানসম্মত শাকসবজি স্থানীয় চাহিদা মিটিয়ে চালান হয় চট্টগ্রাম সহ নানা জেলায়। এ বাজারে ওঠা প্রায় সব শাকসবজির দামই তুলনামূলকভাবে কম। শাকসবজির মতো এ বাজারে কমতি নেই ঋতুভিত্তিক নানা রকম ফলমূলেরও। বাজারের এখানটায় মুদি পণ্যের বিক্রি কিনে, পেঁয়াজ রসুন চাল ডাল মশলাপাতি সহ দরকারি প্রায় সব মুদি পণ্য বিকো এখানে। এখানটায় রসালো আখের বিক্রি বাটা। উপকূলীয় এলাকা হওয়ায় প্রচুর পরিমাণে নারিকেলও বিক্রি হয় এই বাজারে। বাজারের এখানটায় মাছের পশুরা। রামু উপজেলার সাগর মোহনা, খাঁড়ি, নদী ও খাল থেকে ধরা নোনা পানি ও মিঠা পানির মাছ প্রচুর বিক্রি এই মাছপট্টিতে। মাছের সাথে বিকই সামুদ্রিক কাঁকড়াও। স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন আমিষ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফকিরা বাজারের এই মাছপট্টি। হরিণা, বাগদা ও গলদাসহ নানা প্রজাতির চিংড়ি এখানে বিক্রি হয় প্রতিযোগিতামূলক মূল্যে। তাজা মাছের পাশাপাশি রোদে শুকানো শুটকি মাছেরও প্রচুর বেচাকেনা এই বাজারে।
ছুরি সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছের শুটকি বেশি বিক্রি হয় এখানে। রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ স্থানীয় বাসিন্দাদের চাহিদা মেটানোর পাশাপাশি এ বাজারের শুটকি মাছ চালান হয় আশপাশের জেলা উপজেলাতেও। বাজারে এসে রাখাইনদের শুটকি মাছ না কিনলেই নয়, এটা ওদের খুব পছন্দের খাবার। ফকিরা বাজারে গোলানো চুন বিক্রি হয় ওজন দরে, পানের সাথে অনুপান হিসেবে ব্যবহৃত হয় এই চুন। রামুর অন্যতম অর্থকরী ফসল হওয়ায় সুপারিরও ভালো বিক্রি বাট্টা এই বাজারে। রামুতে সুপারির মতো পানেরও ফলন বেশি, মান ভালো হওয়ায় বাজারের চাহিদাও বেশি। এ বাজারের আরেক নাম করা পণ্য তামাক পাতা, উৎপাদন সীমিত হলেও সবসময় মেলে এখানে। এই তামাক পাতার মূল ক্রেতা স্থানীয় রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা। জনসংযোগ, চিত্ত বিনোদন ও বিকিকিনির জন্য ফকিরা বাজারে রাখাইনরা সাধারণত আসেন সপরিবারে। ঝুরি ভাজা, চানাচুর, বিস্কুট সহ নানা ধরনের মুখরোচক খাবার বেশ বিক্রি হয় এখানে। ক্ষুধাতৃষ্ণা মেটানোর আয়োজনও বাদ পড়েনি। নানা কাজের রকমারি টোটকা দাওয়ায়ও পাবেন এখানে। মেরামতির দোকানগুলোতে টর্চ, বৈদ্যুতিক বাতি, লাইটার সহ নানা জিনিসের সারাই কাজ চলে। এখানটায় দড়ি দড়া আর মাছ ধরার জালের বেচা কেনা। কামারদের বানানো লোহার রকমারি হাতিয়ার সহজলভ্য হয় বাজারে। দরজা জানালার পর্দা থেকে শুরু করে তৈরি পোশাক, প্রায় সব ধরনের বস্ত্র সামগ্রী পাওয়া যায় এই বাজারের কাপড় পট্টিতে। ঐতিহ্যবাহী গামছাও গড়হাজির নয়। ঐতিহ্যবাহী পরিধেয় লুঙ্গি বেচা কেনারও নাম করা জায়গা এই ফকিরা বাজার। এখানটায় নানা রঙা জুতা স্যান্ডেলের বিক্রি কিনি। রকমারি বাঁশপণ্যেরও কমতি নেই বাজারে। পণ্য বৈচিত্র্যে ভরা এই ফকিরা বাজার দৈনন্দিন বেচাকেনার প্রাণকেন্দ্র হয়ে শক্তি যোগাচ্ছে রামুর অর্থনৈতিক জীবনধারায়।